অথবা তাকে একটা রাষ্ট্র সম্মানজনক ছেলে পুরো, ওটাই আমার চাওয়া ভাই। আমার কাছে কারোর কিছু চাওয়া নাই ভাই, কারোর কাছে কিছু চাওয়া নেই, ওটাই আমার। প্রিয় দর্শক মন্ডলী, এই যে মিজানুর রহমান মিজান ভাই রাজশাহীর কাটাখালী থেকে আসছেন শহীদ আবু সাইদ ভাইকে একটা সেলুট দেওয়ার জন্য। পাঁচ দিন লাগছে ওনার শুধু হেঁটে আসতে, দেখুন পায়ের কী অবস্থা। ভাই আপনি এখন সুস্থ আছেন তো? আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন। যাই হোক, দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মিজানুর রহমান মিজানের পায়ে ফোসকা পড়ে গেছে। পাঁচ দিন হাঁটার পর তিনি অবশেষে এসে গেছেন, তার পায়ের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দর্শক মন্ডলী উনি কাছাকাছি আসছেন, আর দুই থেকে তিন কিলোমিটার হাঁটলেই উনি শহীদ আবু সাইদ ভাইয়ের সমাধিতে পৌঁছে যাবেন। তো সবাই আমরা দেখবো ভিডিওটি শেষ পর্যন্ত, এবং এই মিজানুর রহমান মিজান ভাইয়ের জন্য সবাই আমরা দোয়া করব। এবং তিনি যে কাজটি করেছেন পাঁচ দিন ধরা হেঁটে রাজশাহী থেকে পীরগঞ্জে এসেছেন শুধুমাত্র শহীদ আবু সাইদ ভাইকে একটু সম্মান জানানোর জন্য। মিজানুর রহমান মিজান ভাই, তাহলে আমরা আপনার জন্য শুভকামনা করছি, আপনি ওখানে যান, যে শহীদ আবু সাইদ ভাইকে একটা সেলুট দেন, কবর জিয়ারত করেন। আর আপনি কি পথে কোনো অসুস্থ হয়েছিলেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। দর্শক মন্ডলী আর কিছুক্ষণের মধ্যে উনি সমাধি পর্যন্ত যাবেন, তো আমরা সঙ্গে থাকবো, দেখবো। আমার নাম ভাই মিজানুর রহমান মিজান, আমি রাজশাহী থেকে এসেছি 2024-এর স্বাধীন উপলক্ষ শহীদ আবু সাইদের ভাইয়ের কবর জিয়ারত করে রেখে আমি পায়ে হেঁটে রাজশাহী থেকে এসেছি। সেই আমার কাজ বীর। আমি রাজশাহী গ্রাম থেকে এসেছি, বানসা থেকে রওনা দিতে করে একাডেমি থেকে, রাজশাহী গ্রাম থেকে বানসর বাজার থেকে রওনা দিয়েছি আর কি। আমার আজকে 5 দিন লেগেছে সময়, তার মধ্যে আমি গতকাল একটু অসুস্থ ছিলাম, রেস্ট নিয়েছি পীরগঞ্জে। আমার উদ্দেশ্য তার একটা সিলেট দেবো, আর তার লাগে একটু কবর জিয়ারতের একটু দোয়া মাফানা কাম। তার জন্য ভাই আমি মনে করেন 1.5 বছর চাউল কাটি, আরো খাসি কেটি, আরো অনেক টাকা খাওয়া দিয়েছি, আমি নিজের টাকা খাওয়াইছি। আমি যতক্ষণ পরিমাণ এসেছি সব নিজের টাকা। আমার কাছে একটা অভিজ্ঞ তার ওকে একটা সেলট দিব, আর ওর কাছে আমার একটাই চাওয়া যে ওর কবর জিয়ারত করুক, এটাই আমার মনে হয়। এই বাংলাদেশের 2024-এর স্বাধীন উপলক্ষ যে শহীদ আছে আবু সাইদ ভাই, আর আমার এটাই চাওয়া, এটাই পাওয়া। আমি সাক্ষী থেকে পেরেছি যে রাজশাহী থেকে আবু সাইদে ভালোবেসি এই বাংলাদেশের রাজশাহী জেলা থেকে এসে রংপুর জেলাতে আমি হেঁটে পায়ে হেঁটে হেঁটে তার কবর জিয়ারত করবো, তাকে একটা রাষ্ট্র সম্মান দিয়ে ছেলে পুরো, ওটাই আমার চাওয়া ভাই। আমার কাছে কারোর কিছু চাওয়া নাই ভাই, কারোর কাছে কিছু চাওয়া নেই, ওটাই আমার চাওয়া। মিজানুর রহমান মিজান পেশায় একজন সবজি বিক্রেতা। তিনি রাজশাহীর কাটাখালী থানা ইশবপুর ইউনিয়ন হতে পায়ে হেঁটে 5 দিনে এসেছেন রংপুর জেলার পীরগঞ্জ থানায় শহীদ আবু সাইদের সমাধিতে শুধুমাত্র একটু সম্মান দিতে, একটা সেলুট দিতে। দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন মিজানুর রহমান মিজান হেঁটে আসছেন, এইভাবেই হেঁটে এসেছেন রাজশাহী থেকে পীরগঞ্জে। হেঁটে আসতে আসতে তিনি বহুবার অসুস্থ হয়ে পড়েছেন এবং তার পায়ে ফোসকা পড়ে গেছে। আপনার ভিডিওর প্রথমেই দেখেছেন তার পায়ে ফোসকা পড়ে গেছে। প্রায় 5 দিন ধরে এইভাবে হেঁটে আসছেন শহীদ আবু সাইদের সমাধিতে। দর্শক মণ্ডলী আর কিছুক্ষণের মধ্যেই মিজানুর রহমান মিজান শহীদ আবু সাইদের সমাধিতে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে সেলুট দেবেন এবং শহীদ আবু সাইদের বাবা মার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।
যারা আল্লাহ মেডিকেলের মধ্যে রয়েছেন, অসুস্থ রয়েছেন, সকলকে আল্লাহ সুস্থতা শেফায়া কুলিয়া কামিলা। আবু সাইদ ভাই, ভাই রব্বুল আলামিন, তিনি আল্লাহ আমাদের জন্য আল্লাহ দেশকে স্বাধীন করে গেলেন, তারাও হাত তুলেছেন। ভাই রব্বুল আলামিন, ছোট বড় সকলে হাত তুলেছেন আল্লাহ, যার আল্লাহ হাতখানি দুখানা পছন্দ হয় সে হাতের সেলাই করে আল্লাহ কবুলার মজুর করে আনেন। ভাই রব্বুল আলামিন, সালাম আলাইকুম। মিজানুর রহমান মিজান তার এলাকায় শহীদ আবু সাইদের মিলাদ মাহফিল পালন করেন এবং 40,000 টাকা খরচ করে মানুষকে খাওয়ান। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এখন মিজানুর রহমান মিজান শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বলছেন এবং মত বিনিময় করছেন। আসলে শারীরিক অবস্থার খোঁজ খবর নাও। সারা জীবন মনেছে যত বেটার লেগে আমি দাম খরচ করেছি, 40-50 হাজার টাকা খরচ করে মেলাত খাওয়াইছে গোটা ইউনিয়ন ব্যাপী আমাদের ওখানে। মিজানুর রহমান মিজান ভাই, তিনি রাজশাহী থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন এবং আমাদের এবং আমার সাইদ ছোট ভাই তার উদ্দেশ্যে এবং তার কবরত জিয়ারত করার উদ্দেশ্যে এবং ফ্যামিলিদের সবার সাথে সাক্ষাৎ করার জন্য। তো আসলে